আজ যাচ্ছি আমরা রাজাভাতখাওয়ার দিকে, রাজাভাতখাওয়া জঙ্গলের ওদিকে। কিছু অ্যাডভেঞ্চারাসের উদ্দেশ্যে যদি কিছু পাই তো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, দেখুন রাজাভাতখাওয়া জঙ্গল রাতের সিন। এই জঙ্গলে রাতেবেলা যখন তখন হাতি বের হয়, বাইসনকেও দেখা যায় এবং হাতি মাঝে মধ্যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়ে। এবং এরকম সিচুয়েশন অনেকেই দেখেছে, তা আমরাও আপনাদেরকে কিছু আজকে দেখানোর চেষ্টা করব, যদি পাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন। জঙ্গল দিয়ে যাওয়ার পথে আমরা রাস্তায় ঝোপের ধারে একটি সবুজ রঙের লতানোর মতো দেখলাম, তা নেমে দেখি ওটা একটা সাপ। তা আপনাদের দেখাবো, আপনারা থাকবেন দেখবেন। গ্রিন পিট ভাইপার দারুণ দেখতে, পুরোটাই সবুজ এবং লেজের ডগায় লাল রঙের আছে, খুব সুন্দর দেখতে। দেখুন ভিডিওটা রইল আপনাদের জন্য। এটা পিট ভাইপার না কি বুঝতে পারছি না, সাপটা পুরোটাই সবুজ রঙের দেখতে, একদম রোডের পাশেই হয়তো কোনো কিছু খেয়েছে কীট পতঙ্গ আমরা দেখতে পাচ্ছি। একদম ভেতরে দেখুন কত সুন্দর সাপটা, দেখুন কত সুন্দর। এই দেখুন নড়ছে, হ্যাঁ সাপটা নড়ছেও, হুম দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। ও কিছু খাইছে বোধ হয়, হ্যাঁ উপর লেজটা দেখতে পাচ্ছেন, চোখা লেজটা। এই দেখুন বডি বডিটা দেখুন দেখুন পুরো সুন্দর দেখতে সাপটা, খুব সুন্দর খুব সুন্দর। দেখুন একদম সবুজ রঙের, বুঝতে পারবেন না আপনারা, হ্যাঁ বুঝতেই পারবেন না আপনারা যে এটা সাপ। হ্যাঁ আমি কিন্তু দূরে থেকে দেখে বুঝে গেছি বলে বাইক থেকে নেমে আপনাদের জন্য এটা ভিডিও তুলছি। দেখুন কত সুন্দর, ওই যে মাথাটা বুঝতে পারছি রাজ, ওই যে মাথা, ওই যে ওই যে ভিতরে, ওই যে মাথা, মাথা নিচে কিছু একটা ধরছে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ একদম, ওই যে মাথাটা, ওই যে ওই যে ওই যে মাথা, ওই যে মাথা আমি দেখতে পাচ্ছি পরিষ্কার। এই যে না না আমরা ডিস্টার্ব করবো না, আমরা নিজেরাই ওয়াইল্ড লাইফ, আমরা নিজেরাই ওয়াইল্ড লাইফ ভালোবাসি। বন্ধুরা দেখতে পেলেন এটা সবুজ সাপ, খুব সুন্দর দেখতে। আপনারা আরেকবার দেখবেন কিনা দেখাবো। আমি এখন আছি রাজাভাতখাওয়া জঙ্গলের পাশে। এই যে সাপটা দেখুন রাজ, একটু লাইট মার, হ্যাঁ সাপটা দেখতে পাচ্ছেন, ওই যে সাপটা, ওই এই যে মোবাইল দিয়ে দেখাচ্ছি, এই যে সাপটা, হ্যাঁ দেখুন কত বড় সাপটা, খুব সুন্দর দূরের থেকে বোঝা যায় এই সাপ। এটা দেখুন